ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে সতেরো জনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ আছেন এখনও অন্তত ত্রিশ জন উত্তর বেনগাজি থেকে একশো সাতাত্তর কিলোমিটার দূরে মধ্য ভূমধ্য সাগরে সাতচল্লিশ আরোহী নিয়ে ডুবে যায় নৌকাটি ইতালি কোস্টগার্ড জানায় খারাপ আবহাওয়ার কারণে ডুবে গেছে অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে লিবিয়া এবং ইতালি কোস্টগার্ড যদিও বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান আর উদ্ধার কাজে রোমের কাছে সহযোগিতা চেয়েছে লিবিয়া কর্তৃপক্ষ শনিবার এক হাজার তিনশো অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের কথা জানায় ইতালি কোস্টগার্ড Merci